এটা বিশ্বা মুন্ডাকে নিয়ে লেখা একটা গান। আমার এখানে বিশ্বার ইতিহাস অনেকেই জানেন, আমার আলাদা করে কিছু বলার নেই, কিন্তু এই গানটা নিয়ে একটু কথা বলার আছে। বিশ্বা মুন্ডার সিপাহী বিদ্রোহে পরবর্তী সময়ে 1875 বিশ্বার জন্ম, 1875 বিশ্বার জন্ম, তারপরে তাকে তিনি রাঁচিতে জন্ম, চাইবাসা অঞ্চলে বিশ্বাকে শিক্ষার জন্য পাঠানো হয়। এবং বিশ্বার এখনও বিশ্বার সম্পর্কে যদি প্রামাণ্য গ্রন্থ কিছু ঘাটা যায়, দেখা যায় বিশ্বাকে বলা হচ্ছে জীবিত অবস্থাতে, এটা মৃত্যুর পরে নয়, বিশ্বাকে বিশ্বা ভগবান বলে রেফার করা হয়। তো বিশ্বা তার স্কুল শেষ করে তারপরে তার যেটা মনে হয়েছিল, অত্যন্ত ভালো ছাত্র ছিলেন, কিন্তু তারপরে তার যা মনে হয়েছিল, তিনি খ্রিস্টীয় অবশ্যই তখন ধর্মযাজকদের স্কুলে পড়েছিলেন, এবং তারপর তার মনে হয় যে মুন্ডাদের জীবনের যে অসম্ভব অবস্থা, সেই সময় ততদিনে ব্রিটিশ শাসনের 100 বছরেরও বেশি হয়ে গেছে, সমস্ত জমি জায়গা জোদ্দাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে, মুন্ডাদের অর্থাৎ তাদের নিজস্ব আর জমি কিছু নেই। একদিকে ব্রিটিশ শাসনের এই সাংঘাতিক নিষ্পেষণ, অন্যদিকে খ্রিস্টীয় ধর্মযাজকরা একরকমভাবে বিশ্বাস মনে হতে থাকে যে তাদের মুন্ডাদের যে নিজস্ব সংস্কৃতি তার থেকে যেন একরকমভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এই যাজকীয় প্রচারের ফলে। এবং অন্য আরেক দিকে ব্রিটিশরা যাদের ব্যবহার করছিল জোরদার, তারা তো অবশ্যই তাদের একরকমভাবে মুন্ডাদের বিরুদ্ধেই ছিল। এই অবস্থায় বিরসা আসলে যেভাবে প্রথম অবতীর্ণ হন সেটাই খুব ইন্টারেস্টিং, সেটা লড়াকু সংগ্রামী হিসেবে নয়, বিরসা ভগবান হিসেবে, একজন প্রফেট হিসেবে, মানে বিরসার একটা জায়গায় বসতেন গাছতলায় এবং সেখানে লোকজন দীর্ঘ কিউ পড়তো, লোকজন আসতো বিরসার কাছে, হিলার হিসেবে বিরসার নাম হয় প্রথম। এই পর্বটা চলাকালীন বিশ্বের সঙ্গে অনেক বিশ্বের শিষ্য হয়, এবং তারপর বিশ্ব যখন সংগ্রামে ঝাঁপান ব্রিটিশদের বিরুদ্ধে, যে জায়গায় সবচেয়ে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল, এই জায়গাটা এখন কুখ্যাত ডোম্বারি গুরু, ডোম্বারি হিল, ডোম্বারি পাহাড়, সেটার কথা এই গানটাতে আছে। ডোম্বারি গুরুর নাম হয়ে যায় মাউন্ট অফ দ্য ডেড, অর্থাৎ যেখানে সমস্ত বিশ্বের শিষ্যদের ব্রিটিশরা যখন পরাজিত করে, মেরে যাদেরকে মেরে ফেলে, যাদের যারা জীবিত থাকেন তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয় অথবা পুড়িয়ে দেওয়া হয়, বিশ্বাকে ধরে নিয়ে যাওয়া হয়, এটা 1925 হয়ে গেছে, 1900 সালের কথা বলছি, ধরে নিয়ে যাওয়া হয় রাঁচি জেলে। অদ্ভুতভাবে 4-5 মাস পরে বিশ্বা মারা যান কলেরাতে, বলা হয় ব্রিটিশদের পক্ষ থেকে। বিশ্বার কিন্তু কোনো ইতিহাস বলে না বিশ্বার কলেরার কোনো উপসর্গ ছিল, সুতরাং এটাকে ব্রিটিশ জেলের বিশ্বা মুন্ডাকে হত্যা করা হয়েছে এটা বলাই ভালো। এই গোটা গানটাতে, এটা কিন্তু সেলিব্রেশনের গান, আপনারা যদি সবাই আমার সঙ্গে হাততালি দেন, চালকাঁধ বলে একটা জায়গায় বিশ্বার জন্ম হয়েছে, চালকাঁধ নামটা এখন খুব বিখ্যাত হয়ে গেছে তার জন্য, ওই গ্রামে জন্মে জনমলে নাই বিরসা, ডুম্বারি গুরুরে লড়াইকে নাম বিরসা, ডুম্বারি হিলে যে লড়াই হয়েছে তার নাম বিরসা, এটা খুব বিখ্যাত গান। তো আমি আমি পরে বলবো যাদের কাছে আমি কৃতজ্ঞ এই গানগুলোকে ঠিকঠাক করার জন্য। এটা সেলিব্রেশনের গান, এটা আমরা সবাই মিলে হয়তো আপনারা শব্দগুলো জানবেন না, কিন্তু যদি একটু হাততালি দেন এবং রুমটা বাজবে কিন্তু।